হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখুন, গাছের ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখতে, খুব ভালো লাগছে জানেন তো। আর নতুন নতুন এই জবা গাছগুলোইতেও আবার কড়ি এসেছে, ফুল ফুটবে আর দুদিন পরে। আর এই একটা ডালিয়া গাছে দেখুন কত সুন্দর কড়ি এসেছে, কত সুন্দরই না মানে ফুলটা ফুটবে, দেখতে খুব ভালো লাগবে। আর একটা জিনিস দেখাই আপনাদের, চলুন। এই দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে অ্যালোভেরা গাছের ফল হয়েছে দেখুন। এই দেখুন, এটা কিন্তু অ্যালোভেরা গাছের ফল। হ্যাঁ, আপনারা কি কখনো দেখেছেন? এই দেখুন শক্ত, এটা কি শক্ত, টিপচি শক্ত। আর বন্ধুরা, এই একজনকে দেখুন, কাঁঠাল গাছের পাতা পেয়ে পাতাটা খাওয়া শুরু করে দিয়েছে, আর ওই দিকে সিঁড়ি দিয়ে বারবার করে নেমে যাচ্ছে জানেন তো। কেন জানেন তো? ওর দাদা গেছে নিচে একটুখানি, ও যাবে, এখন বায়না ধরেছে ওকে নিচে নিয়ে যেতে হবে। ছাদে আমরা এতজন রয়েছি, এখানে ওর ভালো লাগছে না, ওকে এখন নিচে যেতে হবে। নিচে যেই যাবে না কেন, তাকেই মানে পেছন ধরবে তার, মানে ওকে যেতে হবে। তো অনেকভাবে বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে আটকে রেখেছি, বললাম যে ওই পাতাটা খাও বা আইসক্রিম খাও, এরকমভাবে বলে বলে আইসক্রিম বলে খাওয়াচ্ছি দেখুন। তো বলেছি আইসক্রিম দাও, আমাকে দাও, দিচ্ছে না। তারপর আবার থু করে ফেলছে দেখুন, ওইরকমভাবে কীরকমভাবে খাচ্ছে। আর ওর মা ওই পাশ থেকে বলছে, বাবু খায় না খায় না, ফেলে দাও। তারপর আমি বললাম, ফেলতে ফেলবেও না, সেই কি দুষ্টুমি যে শুরু করেছে কি বলবো। আর ওইদিকে দেখুন, এখন ওইদিকে হচ্ছে ও দাদা এসে ডাকছে, ওরা ওইদিকে যাওয়ার জন্যই করছে। আর এদিকে দেখুন, খেলতে খেলতে ধপাস করে পড়ে গেল, আমি আবার গিয়ে তুললাম ওকে। মানে কি বলবো, খেয়ে না খেয়ে মাতালেরা কীভাবে যে পড়ে যায় ঢিপঢাপ করে। আর গাছগুলোর অবস্থা দেখুন, ওর জেঠু দেখলেই পরেই বকা দেবে যে কি হলো এই গাছগুলোর, পেঁয়াজ গাছগুলো, সাধের পেঁয়াজ গাছগুলো। আর এইদিকে আমি এইদিকে ঠিক করতে করতে ও এইদিকে চলে এসেছে সিঁড়ি দিয়ে নামবে করে। তারপরে দেখুন ওকে টেনে নিয়ে যাচ্ছি, একাতে ফোন আর একাতে ও আছে, যাবে না কোনো মতে যাবে না। তারপরে লাস্টে কিছু দিশে বিশে না পেয়ে ওকে টানতে টানতে নিয়ে গেলাম, দেখুন কী অবস্থা করছে। এখন আমাকে বকছে, বলছে ও পাপ এরকম করছে দেখি। নাচি নাচি করে দাও তো, নাচি নাচি করো, করবে না? ভেউ কই, ভেউ কই, ভেউ কই কই, ভেউ কই, ভেউ তো। তারপরে দেখুন আমার যা ওইদিকে জল গরম করছে স্নান করে করানোর জন্য, মানে সবাই স্নান করবে শীতকালের বেলা, যেহেতু ঠান্ডা জলে করা যায় না। আর যেই জলটা আসে সেটা ট্যাঙ্কের জল, টাইমের জল না। টাইমের জল হলে তবুও করা যায়, গরম গরম লাগে একটুখানি, অতটা ঠান্ডা লাগে না। আর ট্যাঙ্কের জল তো প্রচণ্ড ঠান্ডা জানেন তো, মানে যাদের যাদের বাড়িতে আছে তারাই জানেন আপনারা বিশেষ করে। আর পুরো কনকনে ঠান্ডা জল থাকে, তার জন্য হালকা একটু জল গরম মিশিয়ে নিলে স্নানটা হয়ে যায়। আর এইদিকে দেখুন, রোজই ছাদে আমরা থাকি, আসা যাওয়া সব কিছু হয়, এখানে ছেলে মেয়েরা সব কিছু খেলাধুলা করে, তাই জন্য এখানে হচ্ছে রোজ তো আর ঝাঁত দেওয়া হয় না, মাঝে মাঝে একদিন একদিন করে ঝাঁত দেওয়া হয়। তো এইদিকে আমি আজকে একটুখানি ঝাঁতটা দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখুন, পাশের বাড়ির ছাদে না দুটো কুকুর আছে, আমরা যখনই ছাদে আসবো কিছু কাজবাজ করবো, কোনো আওয়াজ হবে তখনই মানে ওরা ভেউ ভেউ করতে শুরু করে দেবে। আর আমরা যত ওই রকম করবো তত আমাকে দেখে আরও ভেউ ভেউ করা শুরু করে দেবে। আপনাদের দেখিয়েছি, ওই দিকে আছে দুটো কুকুর, ওই দেখুন, ওই দেখুন বসে আছে, যত আমাদের দেখবে তত যেরকম ভেবে করবে। আর এইদিকে ওর কাকিমণি জাল দিয়ে চলে এসেছে, আর এক ঘন্টুকে দেখুন এখানে কি করছে, শুরু করেছে। তারপরে আমি ওইসব করতে করতে আমি বললাম, চল বাবু, আর ক্যামেরাটা তো আজকে আমার বাবু করছে, দেখতেই পাচ্ছেন আপনারা আর বুঝতেও পারছেন ওকে দেখে। আর তো যাই হোক, চলুন বাদ বাকি কাজগুলো সেরে নিই। তো যাই হোক, দেখুন বন্ধুরা, আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর কাজবাজও কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে ওই খুব পাশের বাড়িতে যাদের বাড়িতে কুকুর ছিল তাদের বাড়িতেও খরগোশ আছে, আর খরগোশ, বড় খরগোশ
আছে আর একটা না তার বাচ্চা অনেকগুলো বাচ্চা দিয়েছে ঠিক জানি না কতগুলো বাচ্চা দিয়েছে আমি ওদের কাছ থেকে একটা চেয়ে নিয়েছি মানে খেলা করার জন্য ওই বাচ্চাদের দেখানোর জন্য আর আমার মেয়ের অবস্থা দেখুন ওকে কোলে নেবে মানে ওকে দেখে ভয় পাচ্ছে না আমি তাই ভাবছি মানে কীরকম করছে নেওয়ার জন্য আর ওকে দিচ্ছে ও এরকম করছে দেখুন কী অবস্থা করছে আর ঘন্টু তো ভয়তে পালাচ্ছে আবার নেওয়ার জন্যই করছে আমার মেয়েকে দেখুন কীভাবে থাবা দিচ্ছে ওকে আর খরগোশটা তো ভয়তে হয়ে গেছে ভাবছে যে খরগোশটা আমি কার পাল্লায় এসে পড়েছি ও এখন মা বাবা করে মানে চিৎকার করতে পারলে বাঁচে যে ও মা আমাকে নিয়ে যাও ও মা আমাকে নিয়ে যাও কোথায় দিয়ে গেলে আমাকে এরকম মনে ভাবছে হয়তো আর খরগোশটা ভয়তে কোথাও নড়ছেও না আর আমার মেয়েকে দেখুন তুত্তুরে মেয়ে কি আরে আমি সাধে বলি এমনি এমনি বলি দেখুন অবস্থা দেখুন আমি আমার বকা দিচ্ছি এই তুই এরকম করছিস কেন করছিস কেন ও নেবে আমি হাত দুটো আটকে রাখতে পারছি না কোনোভাবেই হাত দুটো আটকে রাখা যাচ্ছে না ওকে দেখুন অবস্থা ওর আসো 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 চলো চলো ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে চলো আয় আয় আসো আসো আমার মেয়েকে দেখুন আসো 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 তুমি নেবা তুমি খরগোশ নেবা চলো 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 হাঁটি হাঁটি করো হাঁটি 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 করো তো তারপরে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আমরা ছাদের থেকে চলে এসেছি স্নান টান করে এখন এই এই যে এই সাজার জিনিসের দাদা আলা মানে আমরা ছাদ থেকে দেখতে পেলাম ওই দাদাটা হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদেরকে ডাকলো কিছু যদি লাগে আর কি তো আমি আমি তো কিছু কিনিনি আর এইদিকে আমার যা কী কিনেছে কি না সেটাও আমি ঠিক জানি না ও দেখা দেখি করছিল আর এইদিকে দেখুন আর সেই কাকিমাটাকে দেখুন অবস্থা দেখুন উনি হচ্ছে বাগানে যাবে ফিস্ট করতে মানে ফিস্ট হচ্ছে আর কি ওনারা করছে তো আমাদেরকে বলেছিল আমরা করতে পারিনি আজকে শনিবার ছিল বলে তাই আমি করিনি আর এনরা তাই যাচ্ছে এখন দুপুরবেলা মানে ফিস্টের খাওয়া দাওয়া করতে ঘরের কাজ বাজ করতে করে টোরে তারপরে এখন যাচ্ছে আর এইদিকে দেখুন সব জিনিসপত্র উনি নিয়ে পড়ে এখন বসে আছে তো যাই হোক আমি একটুখানি সাথে সাথে ভিডিওটাও করছিলাম আর এইদিকে দেখুন এই যে এই হাটটা বার করছে কী সুন্দর লাগছে হাটটা জানেন তো দেখতে দেখুন পড়ে বসে থাকবে ওই কাকিমাটা আমি তো বলছি এটা দেখেই আমার ফট করে বললাম ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে এটা কোনো কথা হবে না সুন্দর লাগছে সুন্দর লাগছে দেখ কথা তো দেখুন বন্ধুরা এই হারটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছিলো আমি চাইলেই কিন্তু হারটা নিতে পারতাম বাট নিইনি কেন জানেন তো কারণ হচ্ছে কোনো বিয়ে বাড়ি কোনো অকেশন পাচ্ছি না তো বেকার কিনে ঘর ভরে লাভ কি বলুন এই দেখুন এই হারটা না তার আগের হারটা যেই হারটা প্রথমেই দেখিয়েছিলো সেই হারটা আমার এক চান্সেই পছন্দ হয়ে গেছিলো এই যে কাকিমাটা পড়ছে দেখুন এই হারটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে দেখি আপনারা কমেন্ট করুন তাহলে দেখুন বন্ধুরা এইদিকে হচ্ছে আমার শাশুড়ি রান্না করেছে মেটে আলুর তরকারি মেটে আলু তরকারিটা না একটুখানি সেদ্ধ হতে টাইম হয় বলে তাই জন্য প্রেশারে দিয়েছে দেখুন কীভাবে গলে গেছে এই দেখুন হালকা টাচ করতে না করতেই গলে গেছে আর এইদিকে আমার ছেলের জন্য এক পিস মাছ দিয়েছে আর এই যে আমি এখন ভাত নিয়ে নেব ছেলেটাকে খাওয়াবো আর আমি খাবো একবারে দুইজনের ভাত নিয়ে নেবো এর মধ্যে অনেকক্ষণ আগে ভাতটা করেছি তো তাই জন্য ঠান্ডা হয়ে গেছে মানে অতটা ঠান্ডা নয় গরম আছে দেখুন চলুন খাওয়া দাওয়া শেষ করে নিই খাবারটা নিয়ে আমি চলে যাব এখন একটু ছাদে যাব ছাদে গিয়ে বসবো আজকে কী জানি জানি না কেন গরম লাগছে প্রচণ্ড তবুও একটুখানি ছাদে সব কিছু রয়েছে তাই ভাবলাম ছাদেই যাওয়া যাক আজকে আর আমি মাছের ঝোল করেছি দেখুন আর কিচ্ছু করিনি আজকে মেয়েটাকে নিয়ে পারছিলাম না করতে এই দেখুন বাটা মাছের ঝাল করেছি আলু দিয়ে একটু চারাপোনা মাছ এনেছে বাটা মাছ বলছি চারাপোনা মাছ এনেছে এই মাছের ঝালটা করেছি আর এইদিকে মেয়েটার খাবারটা রয়েছে কারণ এখনও খাওয়ানো হয়নি ওকে খাওয়ানো হয়নি তার একটাই কারণ ওর কাকিমণি আছে ওর কাকিমণি হচ্ছে ঘন্টুকে খাওয়াচ্ছিলো তখন ওর খাবার থেকে কিছুটা খাবার খাইয়ে দিয়েছিল তাই জন্য
ওকে খাওয়ানো হয়নি, ওখান থেকে খেয়েছে, পেটটা ভরে আছে, তাই ও ঠাকুমার কাছে দিয়ে এসেছি। তো চলুন খাবারটা নিয়ে যাওয়া যাক, এই বাটির মধ্যেই নিয়ে নেব, আমি আর আলাদা করে নেব না। তো দেখুন বন্ধুরা, ছাদ থেকে আমি চলে এসেছি, খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি মেয়েটার খাবার নিয়ে। এই দেখুন মেয়েটার খাবার, এটার মধ্যে কি আছে জানেন তো? এটার মধ্যে আছে একটু আলু, মসুরির ডাল, চাল, আর একটা পেঁয়াজ কলি ছিল, মানে গাছের, ছাদে গাছ লাগানো হয়েছিল, সেই গাছের পেঁয়াজ কলি ছিল, সেই পেঁয়াজ কলি দিয়েছি, একটা বেশি না। তো দুপুরবেলা খাইনি, ও হচ্ছে বললাম তো খেয়েছে ওখান থেকে, তার জন্য এখন একটু খিদে পেয়ে গেছে। তো এখন আমি খাবো, ওকে আমি ঘরে রেখে এসেছি, আর আমার ছেলেও হচ্ছে চলে গেছে ওর কাকিমনির সাথে, ওর মাসির বাড়ি, মানে আমার জায়ের মাসির বাড়ি গেছে। তো আমার মেয়ে আমার গলার আওয়াজটা পাচ্ছে, আর কাজ যে ঘরে বসে বসে, ওকে একা বসিয়ে রেখেছি, দেখি চলুন দেখি গিয়ে কি করছে ও, চলুন দেখি ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। কে দেখো 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 চলে আসছে, এখন একটুতেই মানে দৌড়ে যাচ্ছে, আমা এইদিকে চলে আসো, কার্পেটে আসো, কার্পেটে আসো, আসো আসো এইদিকে চলে আসবে এখন, আসো 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 আসো, সোনা আমার সোনা মা কই, আসো 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 আসো, খাবে খাবে, তোমার জন্য খাবার এনেছি তো, এই যে এই যে তোমার জন্য খাবার এনেছি, আসো, ঠান্ডার মধ্যে যায় না, ঠান্ডা লেগে যাবে তোমার, আসো কোলে আসো আসো আসো। ঘুম থেকে উঠেছে, একটু ঠিক মতো ঘুম হয়নি, খাইয়ে দিয়ে দেবো আবার ঘুম দেবে, আসো আসো, ওরে সোনা দেখুন কাজে খিদে পেয়ে গেছে আমার মায়ের, আসো 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 আসো, কোলে ডাকছি তো, ওই দেখো হাত নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে, আয় আয় চলুন খাইয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। দেখুন আমার মেয়েকে খাওয়াতে গেলে কত কষ্ট, কত ঝামেলা, কত কইয়ে করতে হয়, যুদ্ধ করতে হয় রীতিমতো ওর সাথে, কীরকমভাবে মানে এই সব খাবার খেতেই ওর যত কষ্ট হয় জানেন তো। আর এমনি যদি আমরা যা খাই সেগুলো যদি দিই তাহলে আর ওর অসুবিধা হয় না, কিন্তু ওইগুলো কি খেয়ে ও সহ্য করতে পারবে বলুন, কতদিন খাবে, মানে পেট ভরবে না ওর ঠিক মতো, তাই জন্য ওকে অনেক জোর জবরদস্তি কষ্ট করে ওকে খাওয়ানো হচ্ছে। আর রীতিমতো বলতে গেলে ওকে খাওয়ানো তো না, যুদ্ধ করা, আমি যুদ্ধ করতে হয় ওর সাথে, এমন কষ্ট হয় ও সে মানে ইয়ে করা হয়। তো দেখুন অনেক কষ্টের পরে ওকে খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে এখন হাঁপিয়ে গেছে, খেতে গেলেই প্রত্যেক মানে প্রতিটা সময় যখনই খাওয়ানো হবে খাওয়ানোর পরপরই ও যেন পুরো হাঁপিয়ে যায়, খেতেই যায় না, খাওয়ানোর সময় ওকে যুদ্ধ করতে হয়। তো যাই হোক এখন খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, দেখুন ওর অবস্থা, দেখুন জেদ কী তেজ হয়ে গেছে, মানে তেজে একদম মানে ফুলে গেছে যাকে বলে, প্রচণ্ড তেজ করে, তেজে ভর্তি কি বলবো, এরকম হয় খাওয়ানোর পরে যদি একটুখানি বুকে জড়িয়ে নিয়ে ওকে আদর কর হয় তারপরে ও নিঃশ্বাস ছাড়ে, তারপরে ওর কষ্টটা কম হয়, মানে হাঁপিয়ে যায় তো প্রচণ্ড, সেই হাঁপানোরটাকে একটুখানি কম হয়। ওকে হচ্ছে এমনি ছেড়ে দিলে হবে না, ওকে খাইয়ে ছেড়ে দিলে হবে না, ওরকম বুকে করে নিয়ে আদর করতে হবে, ইয়ে করতে হবে, তবে কি ওর অবস্থা দেখুন কি করছে, সেই থেকে খেয়ে দে উঠে একটু ঘুম নেই, হ্যাঁ দুষ্টুমি হচ্ছে খালি, দেখুন চোখ চোখ দেখলেই দুষ্টু দুষ্টু মনে হচ্ছে, এই দেখুন এখানে দাঁড়াবে, কে রে এই দুষ্টু, ঘুম নেই, দেখুন দেখুন ওইদিকে ফোন বাজছে, ওখানে ওর বাপির ফোন বাজছে, গান চালিয়ে রেখেছে, আর ওইটা নেওয়ার জন্য ও দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওখানে যাবে দেখুন, কে রে দাঁড়িয়ে আছে একা একা, কী অবস্থা দেখুন, পড়ে যাবি এদিকে আয়। তো
তো যাই হোক, দেখুন বন্ধুরা, সন্ধ্যাবেলা অনেক যুদ্ধ অত্যাচার সহ অনেক কিছু করতে হলো মেয়ের সঙ্গে। তারপরে গিয়ে আমার বর একটুখানি মানে কি সন্ধ্যার টিফিনটা হালকা টিফিন করে একটু ভাত টাত খেয়ে, মা কারণ ও কাজ থেকে আসো সন্ধ্যাবেলা যেহেতু, তাই জন্য একটুখানি ভাত খেয়ে চলে গেছিলো বাজারের দিকে। আর বাজার থেকে কী কী নিয়ে এসেছে দেখুন, এই দেখুন এই প্যাকেটের মধ্যে মালপোয়া নিয়ে এসেছে, ওই মিষ্টির দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় আর কি। আর এখান থেকে এক টুকরো ভেঙে আমি আমার মেয়েকে দিয়ে দিলাম খেতে, কীরকম করছে দেখুন মুখটা। আর এর মধ্যে দেখি আর কী এনেছে, ও হ্যাঁ এটা আমি বলেছিলাম একটুখানি মাখা সন্দেশ আনতে, কারণ হচ্ছে কালকে হচ্ছে সংক্রান্তি যেহেতু, সেই সংক্রান্তিকে আমাকে হচ্ছে ইয়ে করতে হবে, একটুখানি পিঠে করতে হবে। তো সব কিছুই তো করলাম, পাটিসাপটা কেন বাদ যাবে, তাই জন্য ভাবলাম পাটিসাপটাও করা যাক। তো পাটিসাপটা সব কিছু কিনে নিয়ে এসেছে। আর এই দিকে দেখুন সস নিয়ে এসেছে, মানে কিছু চপ নিয়ে এসেছে মনে হয়, ও এর মধ্যে হচ্ছে একটুখানি মাংস দিয়ে আলু দিয়ে পুর দিয়ে সেই ফুরুলি মতো করে সেইটা নিয়ে এসেছে। আর হচ্ছে স্যান্ডউইচ নিয়ে এসেছে, ওই স্যান্ডউইচ নিয়ে এসেছে, আর ও প্লেটটা নিয়ে আসলো বলে প্লেটে বেড়ে নিলাম একবারে, আমি খাটের উপরেই বসে আছি। তো স্যান্ডউইচ নিয়ে এসেছে আর হচ্ছে ওই ওই জিনিসগুলো নিয়ে এসেছে। আর এখন আমরা এগুলোকে টিফিন করে নেবো, কারণ খিদেটাও পেয়ে গেছে জানেন তো প্রচণ্ড। আর সন্ধ্যাবেলা না ওই ভাত টাত খাওয়া যায় বলুন, আমি তো খেতে পারি না, আর আমার বর কাজ থেকে আসে বলেই তাই জন্য খাই, নইলে পরে খেত না ও। আর এদিকে আমার মেয়েকে একটুখানি টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছি, ও জানেন তো মালপোয়া খেতে চাইছে না, ও হচ্ছে স্যান্ডউইচ এগুলো মানে একটু ঝাল ঝাল নোনতা নোনতা জিনিসটা ওইটা খেতে চাইছে। আর এদিকে দেখুন এই সসটা নিয়ে এসেছে, এই সসটা আমি খেতে চাইনি, তবুও কিছু করার নেই, অতটা দিয়েছে ফেলে দেবো, তা আমরা ভাবলাম ওই সসটাই খাওয়া যাক। আমি আমার মেয়েকে দিইনি কিন্তু, তো আমরাই খেয়েছি। আর এই দেখুন মেয়েটাকে একটুখানি মাখা সন্দেশ দিচ্ছে, ও খাচ্ছে না এই মাখা সন্দেশটা জানেন তো, কারণ হচ্ছে এই মাখা সন্দেশটা একটুখানি খসখসে টাইপের তো খেতে পারছে না। আর এইদিকে দেখুন মালপোয়াটা দিচ্ছে হাতে নিয়ে, ওইদিকে একটুখানি মুখে দিচ্ছে, দেখে ওইদিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কারণ ওটা খেতে চাইছে না ও। তো যাই হোক বন্ধুরা, চলুন এখন দেখিয়ে দিই আপনাদের আমার বাজার থেকে কী কী নিয়ে এসেছে। এই দেখুন লবণ নিয়ে এসেছে, এর মধ্যে সবটাই কিন্তু লবণ আছে, কারণ প্রায় মাছ তেরেকের লবণ তুলেই নিয়েছে। তারপরে এদিকে নিয়ে এসেছে চিনি, চিনিটা প্রায় শেষের দিকে তাই জন্য চিনি নিয়ে এসেছে। আর এদিকে বিস্কিট, সুজি, হরলিক্স বিস্কুট, এই বিস্কুটটা এনেছে, মেরিগোল্ড বিস্কুটটা এনেছে মেয়েটার জন্য। আর এদিকে ঘি নিয়ে এসেছে, আর সুজিটা এনেছে পিঠে করার জন্য। তো আর চাউমিন নিয়ে এসেছে, এইগুলোই নিয়ে এসেছে, আর ওই সন্ধ্যাবেলা টিফিনটা নিয়ে এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। আর আপনাদের যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এদিকে আমি এই বালতির মধ্যেই সব জিনিসগুলো রেখে দিচ্ছি, কারণ এখন গিয়ে ওই ঠান্ডার মধ্যে গিয়ে আমি আর গুছিয়ে রাখতে পারবো না, এরকমই বালতির মধ্যে থাকবে। আর এটা কিন্তু নোংরা বালতি নয়, কিন্তু এটা কিন্তু আমার বরের কাজের বালতি, বুঝেছেন তো। এরকম আমি সব গুছিয়ে রেখে দিলাম, কালকে আমি এটাকে রেখে দেবো সব জায়গায়। তো আজকের মতো টাটা।